হ্যালো বন্ধুরা, আজকের সময়টি কিছুটা এমন যে বলা যায় না কখন ওয়ার্ল্ড ওয়ার থ্রি শুরু হয়ে যাবে। কারণ আজকের সময় যদি আপনি নিউজ চ্যানেল দেখেন তাহলে পরিস্থিতিটি অনেকটি বিগড়ানো দেখতে পারবেন। আর অনেক লোকেরা তো বলে যে হতে পারে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে ওয়ার্ল্ড ওয়ার থ্রির সামনা আমরা অবশ্যই করতে পারি বলে সম্ভাবনা বলছে। বন্ধুরা একটু চিন্তা করুন, যদি ওয়ার্ল্ড ওয়ার থ্রি শুরু হয়ে যায় তাহলে বিশ্বের মধ্যে কোন কোন দেশ এমন থাকবে যেখানে আপনি সম্পূর্ণভাবে নিজেকে সুরক্ষিত মনে করতে পারবেন? তাহলে বন্ধুরা আজকে আমি 10টি এমন দেশের বিষয় বলবো যেখানে ওয়ার্ল্ড ওয়ার থ্রির কোনো এফেক্টই পড়বে না, আর 99% সম্ভাবনা থাকবে যে আপনি বেঁচে যাবেন। নম্বর 10, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মানে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা। বন্ধুরা আপনি হয়তো চিন্তা করছেন যে আমেরিকার মতো দেশে কি করে বেঁচে যাবেন, কারণ যখন থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়েছে তখন থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ হবার চান্সেসের বেশি সম্ভাবনা ডোনাল্ড ট্রাম্পের দিক থেকেই দেখা যাচ্ছে। বন্ধুরা এমনটি এই কারণে যে কোল্ড ওয়ারের সময় আমেরিকার মধ্যে এমন অনেকগুলি বিল্ডিং তৈরি করা হয়েছিল যার মধ্যে আন্ডারগ্রাউন্ড বাংকার্স রয়েছে। এর থেকে বড় কথা এটা যে আমেরিকা বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ, আর ইউএস এর অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেমও অনেকটাই অ্যাডভান্স এবং উন্নত, যার কারণ অনেকগুলি মিসাইল তো আমেরিকায় পৌঁছানোর আগেই নষ্ট ধ্বংস হয়ে যাবে। কিন্তু এইসবের থেকে বড় কথা আরেকটি যে আমেরিকা দেশ নিজেদের অনেক হতিয়ারগুলি সারা বিশ্বের সামনে প্রদর্শনই করেনি, তারা গোপনে গোপনে রেখেছে। এই কারণে আমরা জানি না যে কোন কোন ওয়েপন্সগুলি আমেরিকানরা নিজেদের কাছে গোপন করে রেখেছে আর বিশ্বের সামনে থেকে পালিয়ে রেখেছে। নম্বর 9, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড দেশ সব দিনের জন্যই নিজেরা শান্তি স্থাপিত করে রেখেছে, আর যদি কোনো দেশের সঙ্গে যুদ্ধ হয় সেই দেশের সঙ্গে কখনোই সুইজারল্যান্ড দেশ সাথ দেয় না। 1815 সালে নেপোলিয়নদের সঙ্গে হওয়া যুদ্ধের পর থেকে সুইজারল্যান্ড দেশ কোনো দেশের সঙ্গে যুদ্ধে ভাগ নেয়নি। আর এর থেকে আমরা জানতে পারি যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ও তাহলে ওই যুদ্ধের সঙ্গে সুইজারল্যান্ড দেশের কোনো সম্বন্ধই থাকবে না। এছাড়াও সুইজারল্যান্ড একটি ল্যান্ডলক দেশ, আর পাশের দেশের সঙ্গে সুইজারল্যান্ড দেশের সম্বন্ধ খুবই ভালো রয়েছে, যেমন ইটালি, অস্ট্রেলিয়া, জার্মানি এবং ফ্রান্সের মতো দেশের সঙ্গে এই দেশটি ঘেরা রয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে যদি সুইজারল্যান্ড দেশের পর তৃতীয় বিশ্বযুদ্ধের এফেক্ট পড়লেও এই দেশের মধ্যে এত বাংকার্স রয়েছে যা এই দেশের একটি চুল মাত্র বাঁকা করতে পারবে না, আর এই বাংকার্সের মধ্যে সুইজারল্যান্ড দেশের সব পপুলেশনগুলি আরামে চলে আসতে পারবে। নম্বর 8, অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড ওয়ার থ্রি থেকে বাঁচার জন্য অস্ট্রেলিয়াদের কাছে অনেকগুলি প্রাকৃতিক বাংকার্স রয়েছে। আর আমরা যদি আর্মি প্রসপেক্টিভ থেকে দেখি তাহলে অস্ট্রেলিয়া দেশ চারিদিক দিয়ে সামুদ্রিক তীরে ঘেরা, এই কারণে যুদ্ধের সময় কোনো আর্মি ফোর্স অত সহজে অস্ট্রেলিয়ার বুকে আসতে পারবে না। এর থেকে বড় কথা হচ্ছে যে অস্ট্রেলিয়া দেশের বেশিরভাগ জনসংখ্যক লোক সামুদ্রিক তীরে থাকে, আর অস্ট্রেলিয়ার বেশি বড় শহরগুলি সামুদ্রিক তীরে রয়েছে আর একটি আরেকটি থেকে অনেক দূরে রয়েছে। যদি কোনো দেশ অস্ট্রেলিয়া দেশের পর নিউক্লিয়ার অ্যাটাক করেও দেয় তাহলে ওদের আরও অনেকগুলি নিউক্লিয়ার অ্যাটাক করতে হবে, আর কোনো দেশ এমনটি কখনোই করবে না, আর এর থেকে সম্পূর্ণ পৃথিবী নষ্ট ধ্বংসও হয়ে যেতে পারে। এই কারণে অস্ট্রেলিয়া একটি ভালো জায়গা ওয়ার্ল্ড ওয়ার থ্রি থেকে বাঁচার জন্য। নম্বর 7, ফিজি। ফিজি খুবই সুন্দর একটি পপুলেটেড ডেস্টিনেশন, আর এই দেশের লোকেশনও খুবই অদ্ভুত এবং অতুলনীয় সৌন্দর্যে ঘেরা। এর সাথে সাথে ওয়ার্ল্ড ওয়ার থ্রিতে পালিয়ে থাকার জন্য এটি খুবই সুন্দর একটি জায়গা, কারণ ফিজি 332টি আইল্যান্ড জুড়ে ঘেরা এবং তৈরি, যার কারণ ফিজি দেশের পর গ্রাউন্ড অ্যাটাক করা প্রায় অসম্ভব। আর এই দেশটি এতই একা যে একার এটাই মানে যে এই দেশটি 300 কিলোমিটার পর্যন্ত শুধুমাত্র সামুদ্রিক তীরে ঘেরা, যার কারণ এই জায়গায় কোনো দেশ আক্রমণ কোনো কারণেই করবে না, আর এই দেশে হামলা করার মতো উপযুক্ত কোনো কিছুই নেই, যার কারণ আপনি এই জায়গাতে খুবই আরামের সঙ্গে ওয়ার্ল্ড ওয়ার থ্রির সময় বসবাস করতে পারবেন। নম্বর 6, কিরিবাটি এবং মার্শাল আইল্যান্ড। যদি আপনি মনে করেন যে ফিজি শুধু একটিমাত্র এমন দেশ চারিদিক দিকে দূর দূর পর্যন্ত সামুদ্রিক তীরে ঘেরা রয়েছে তাহলে এমনটি কখনোই না, কারণ ফিজি থেকে 3000 কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে মার্শাল আর্ট আইল্যান্ড, যেটি সম্পূর্ণ বিশ্বের মধ্যে খুবই দূরে অবস্থিত সামুদ্রিক আইল্যান্ড। এই দুটি আইল্যান্ড এতই একান্তে অবস্থিত দ্বীপ যে এইখানে তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো এফেক্ট পড়বে না,
আর 1950 সালে আমেরিকানরা এই জায়গাতে পারমাণবিক টেস্টিং করতে শুরু করে দিয়েছিল, মানে নিউক্লিয়ার পরীক্ষণ অনুবীক্ষণ করতে শুরু করে দিয়েছিল। আর এখনকার সময় এই জায়গাতে নিউক্লিয়ার বোমার রেডিয়েশনের শুধুমাত্র 1% এফেক্ট রয়েছে, যার কারণ আপনি এই আইল্যান্ডে এসে আরামে বসবাস করতে পারবেন। নম্বর 5, নিউজিল্যান্ড। ওয়ার্ল্ড ওয়ার থ্রি থেকে বাঁচার জন্য নিউজিল্যান্ডও অস্ট্রেলিয়ার মতো একটি সেফ কান্ট্রি, কারণ নিউজিল্যান্ডও অস্ট্রেলিয়ার মতো এবং মার্শাল আর্ট আইল্যান্ডের মতো সামুদ্রিক তীরে ঘেরা একটি দ্বীপীয় দেশ। কিন্তু অনেক ব্যাপারে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া দেশের থেকে অনেকই সুন্দর এবং ভালো, কারণ নিউজিল্যান্ড গ্লোবাল পিস ইন্ডেক্সের অনুসারে চতুর্থ স্থানে রয়েছে, যার থেকে এটি প্রুফ হয় যে যুদ্ধের সময় ওয়ার্ল্ড ওয়ার থ্রিতে ভাগ নেবার চান্সেস খুবই কম রয়েছে, আর যেটি প্রায় না সমান। আর নিউজিল্যান্ড দেশে আধা থেকে বেশি এনার্জি হাইড্রো ইলেকট্রিক পাওয়ারে পরিপূর্ণ করা হয়। নম্বর 4, চিলি। সাউথ আমেরিকার তটে অবস্থিত এই দেশটিও ওয়ার্ল্ড ওয়ার থ্রির সময় খুবই সুরক্ষিত থাকবে, কারণ যতগুলি নিউক্লিয়ার পাওয়ারওয়ালা দেশ রয়েছে ওইসব দেশগুলি থেকে এই চিলি দেশটি অনেক দূরে অবস্থিত। আর এর সাথে সাথে এই দেশটি বসবাস করার জন্য খুবই সুন্দর একটি দেশ। আর আপনি মনে করে নেন যে যদি চিলি দেশের পর ল্যান্ডের দিক থেকে আক্রমণ হয়ও, তারপরেও চিলি থেকে প্রায় 3500 কিলোমিটার দূরে ইস্টার আইল্যান্ড রয়েছে, যে জায়গায় আক্রমণ করা প্রায় অসম্ভব, কারণ এই জায়গাটি বৈজ্ঞানিকদের রিসার্চ এবং অনুবীক্ষণ তথা পরীক্ষণ করার জন্য একটি সুন্দর জায়গা, আর এই জায়গাটিতে যাওয়া প্রায় অসম্ভব ব্যাপার। তৃতীয় নম্বর, গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড দেশের রাজনৈতিক ভাগ এবং রাজনৈতিক সম্বন্ধ অন্য দেশের সঙ্গে খুবই ভালো রয়েছে, আর ডেনমার্ক দেশের সঙ্গে গ্রিনল্যান্ড দেশের সম্বন্ধ খুবই ভালো রয়েছে। আর বন্ধুরা, আমি আপনাদের নলেজের জন্য বলে দিতে চাই যে ডেনমার্ক দেশ গ্লোবাল পিস ইন্ডেক্সে দ্বিতীয় নম্বরে রয়েছে, যার কারণ আপনি তৃতীয় বিশ্বযুদ্ধের সময় এই দেশে এসে খুব ভালো করে বসবাস করতে পারবেন। দ্বিতীয় নম্বর, আইসল্যান্ড। এবং প্রথম নম্বরে রয়েছে অ্যান্টার্কটিকা। যদি বন্ধুরা ওয়ার্ল্ড ওয়ার থ্রি হয়, তাহলে সব থেকে বেশি লোকেরা অ্যান্টার্কটিকা দেশে চলে যাবে। এটি একটি দেশ নয়, একটি মহাদ্বীপ। অ্যান্টার্কটিকা মহাদ্বীপে বিশ্বের খুবই কম লোকে বসবাস করে, এবং এই জায়গাটি সাধারণ লোকের বসবাস করার জন্য উপযুক্ত একটি জায়গা নয়, কারণ এই জায়গায় 12 মাস ঠান্ডা থাকে। কিন্তু বন্ধুরা, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, তাহলে আপনি খুবই ভালোভাবেই অ্যান্টার্কটিকা এসে বসবাস করতে পারবেন, কারণ অত সহজে অ্যান্টার্কটিকার পর আক্রমণ করতে পারবে না। তাহলে বন্ধুরা, এই ছিল 10টি বিশ্বের সুরক্ষিত দেশ যেখানে আপনি তৃতীয় বিশ্বযুদ্ধের সময় সেফ জোন বলে মনে করতে পারবেন এবং সেফেস্ট কান্ট্রি বলে নিজেকে অনুভব করতে পারবেন। ভিডিওটি দেখে আপনি কেমন অনুভব করছেন কমেন্ট করে অবশ্যই জানান, এবং আগে কোন বিষয় জানতে চান সেটিও জানান। আমি আবার আসবো একটি নতুন তথ্যের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুখে থাকুন। ধন্যবাদ।